আমার প্রথম দুধ, তুমিও খাবে কিন্তু। আর কোনো চিন্তা নেই, সকাল বিকেল দুবেলা পেট ভরে দুধ খাওয়া যাবে। কে খাবে? আমি খাবো। Hey friends, enjoy the moment we say, okay audio. Welcome to new episode of Aha Ki Cinema. আর আজ আমরা কথা বলবো সেই বাংলা সিনেমা নিয়ে যেখানে নায়ক নায়িকা ওয়ো না পেয়ে মাঠ আর পাট খেতে কাতসারে, ভিলেন কাটমানি খায় আর প্রতিবাদে নায়ক জেলে গেলে নায়িকা খেপ খেলে। আমাকে আর একবার হাসিটা একটু দেখিয়ে দাও তো, একটু একটু। সিনেমার শুরুতেই আমাদের নায়িকা সখীর খুব জোর হাগু পাওয়াই দৌড়াতে থাকে আর এক খড়ককে ধাক্কা মারলে পড়ে যায়। এই দেখে নায়িকা সখী জানতে চায়, লেগেছে? তখন আমাদের খড়ক জানায়, হ্যাঁ পড়ে গিয়ে আলুতে একটু লেগেছে। আর এরপর পাশে থাকা আর এক খড়ক আলুতে লেগেছে জানতে পেরে এসে বলে, ওগুলো মাথায় তুলে নিন। এরপর নায়িকা সখী আর নায়ক বুম্বাদা ওইও খুঁজে না পাওয়াই দৌড়ে দৌড়ে এসে এক পার্কে বসে প্রেম প্রীতি শুরু করে। বুম্বাদা সখীর সাথে একটু কুরকুরানি করতে চাইলে নায়িকা বলে, কিন্তু নায়কের ওয়াইফাই স্টিকে সিগন্যাল আসায় জোর করে নায়িকা সখীর সাথে কানেক্ট হতে চাইলে সখী বলে, কেউ দেখে ফেলবে। এরপর নায়ক নায়িকা কানেক্ট হয়ে একটু হালকা করে লাগাও সাইনি খেললে নায়িকা বলে, এরপরও বুম্বাদা সখীর কথা কানে না নিয়েই আবার কুরকুরানি চালিয়ে যেতে থাকে। আর এই কুরকুরানি শেষে নায়িকার ফার্স্ট টাইম হওয়াতে সখী বলে, ক্ষমা কর। আর এই ফার্স্ট টাইম লাগাও সাইনি খেলা হয়ে গেলে আমাদের বুম্বাদা জানাই, যন্ত্রণা এত সহজে কমে না। এই লাগাও সাইনি করতে গিয়ে হাঁপিয়ে যাওয়া পাড়ার মেম্বার দেখে ফেলাই গ্রাম পঞ্চায়েত প্রধানকে এসে বলে, এবারে কি বলবো কর্তা, সে দৃশ্য দেখলে আপনি স্থির থাকতে পারতেন না। এই কথা কানাকানি না হওয়ার জন্য প্রধান পাড়ার মেম্বারকে হালকা কাটবানি দিলে মেম্বার চুপ হয়ে যায়। শয়তানটাকে এখনই উচিত শিক্ষা দেওয়া দরকার। এরপর নায়ক বুম্বাদার মা আবাস যোজনায় ঘর পাওয়ার জন্য পঞ্চায়েত প্রধানের কাছে যায় আর গিয়ে বলে, দত্তমশাই আপনার কাছে আমি একটা অনুরোধ নিয়ে এসেছি, সাগরের বাবার শেষ স্মৃতিচিহ্ন এই বালাজোড়া রেখে আমাকে একটা আবাস যোজনার ঘর দিন। আর প্রধান রাজি না হওয়াতে বুম্বাদার মা বলে, আমার অনুরোধটুকু আপনাকে রাখতেই হবে। এই কথা শুনে আমাদের নায়িকা সখীর বাবা পঞ্চায়েত প্রধান বলে, ঠিক আছে আপনি আমার গায়ের লোক, আপনার অনুরোধ তো আমি আর ফেলতে পারি না হরিদাস। কথা বালাটা নিয়ে নাও। এদিকে আবাস যোজনার লিস্ট বেরোলে বুম্বাদার ঘরের জন্য নাম না আসাই আর প্রধানের কাঠমানি হিসাবে বুম্বাদার মায়ের হাতের বালা দুটো খেয়ে ফেলাই শোকে বুম্বাদার মা মারা যায়। কথা বলো না মা, কথা বলো। এই দুঃখ বুকে রেখে বুম্বাদা সখীর সাথে দেখা করতে গেলে সখী জানাই, আসলে দোষ কারো নয়, বুম্বাদা ঘর পায়নি, তাদের হাতের বালা তার বাবা কাঠমানি হিসাবে খেয়ে নিয়েছে, এই সব সব দোষ আমাদের প্রেমের, আমাদের ভালোবাসার। সে আরো বলে, সব দোষ কুরকুরানির, আর তাই তোমাকে চিরদিনের মতো ভুলে যা। এই ভুলে যেতে বললে বুম্বাদা পঞ্চায়েতের প্রিয় নীরদ ব্যবহার করতে পারবে না বলে একটা চড় মারে সখীকে। এরপর বুম্বাদার মায়ের দেওয়া কাটমানি হাতের বালা দুটো খচ্চর পঞ্চায়েত প্রধানের কাছে আনতে গেলে পার্টির পতাকা লাগানো ডান্ডাগুলো খুলে দুজনের মারামারি হয়। এমন সময় প্রধান একটা দা ছুড়লে এক পার্টি কর্মচারী পিঠে সস লাগিয়ে মারা যায় আর সবাই প্রতিবাদ মিছিলে দাঁত কেলিয়ে বলে, আর বুম্বাদার 5 বছরে জেল হয়ে যায়। 1 বছর জেলে আছে, আরো 4-4 বছর আমাকে সখীর কাছে যাওয়ার জন্য অপেক্ষা করতে হবে। এদিকে বুম্বাদার জেল হওয়াতে নায়িকা সখী রাতে নটি আমেরিকা আর xvideos.com দেখে নিজেকে কন্ট্রোল করতে পারে না। এরপর সখী দোকানে গিয়ে ডিল্ডো খুঁজলে না পেয়ে বাধ্য হয়ে বিয়ে করে নেয় আর এন্ট্রি হয় অভিষেকের। অভিষেক টেট পরীক্ষায় বেশি ঘুষ না দিতে পেরে কম টাকা ঘুষ দিয়ে জেল পুলিশে চাকরি পায় আর এই চাকরি পাওয়া ছেলে দেখে সখীর বাবা সখীর সাথে বিয়ে দিয়ে দেয়। এদিকে বিয়ের দিন জেল থেকে কয়েদি পালিয়ে যাওয়ার চেষ্টা করে, তখন অভিষেক তাদের সাথে মারামারি করতে গেলে জেলে থাকা বুম্বাদা অভিষেককে বাঁচালে তারা বন্ধু হয়ে যায়। তুমি আমার বন্ধু, আপনার। এরপর পুলিশ অভিষেক বাড়ি এসে ফুলশয্যায় খড়িয়ে থাকা বউকে এসে বলে, জানো আজ একজন কয়েদি তোমার স্বামীর প্রাণ বাঁচিয়েছে। এই শুনে সখী জানায় ভগবান যেন তার সেক্স পাওয়ার আরো আরো বাড়িয়ে দেয় আর শুরু হয় সখীর সাথে পুলিশের হরর ফিল্ম। সখী পুলিশের সাথে ফুলশয্যার রাতে লাগাও সাইনিতে খুশি হয় না, তাই কান্না করতে করতে বলে, হায় ভগবান এত চেষ্টা করেও কেন বেশিক্ষণ ধরে হচ্ছে না। কি কাঁচো কেন? রাতের পর রাত আমি ঘুমোতে পারি না। এই শুনে অভিষেক বলে, ও বুঝেছি। অভিষেক আরো বলে, কদিন বাদে ছুটি নিয়ে ডক্টর কাছ থেকে ঘুরে আসবো।
তখন অভিষেক আরও একবার ট্রাই করতে বলে, চল শুয়ে পড়। এদিকে সখী যখন ফুলসজ্জায় ব্যস্ত, আমাদের বুম্বাদা তখন বাগানের ফুলে ফেসবুকের আল্ট্রা লেজেন্ড ফটো এডিট করে ফেলে আর নিজেই বুঝতে পারে কুরকুরানির জ্বালা সহ্য করা খুব কঠিন। আর তাই বুম্বাদা বলে, কারো ঘরে কি তুমি সখী হও? আর ঠিক সেই সময় অভিষেক এসে বুম্বাদাকে বলে, কাল থেকে তুমি আমার বাড়িতে কাজ করবে, বউকে খুশি করতে যাবে। অভিষেক আরও বলে, বউয়ের মনের মতো বন্ধু হতে তোমার কোনো আপত্তি নেই তো? এরপর বুম্বাদা অভিষেকের বাড়ি আসলে অভিষেক বউকে নিজে খুশি করতে পারছে না বলে প্রথমেই বলে, চলো তোমাকে আমার স্ত্রীর সাথে আলাপ করে দিই, এসো। এদিকে সখীর মনে পড়ে আগে বুম্বাদার সাথে প্রথম লুটুপুটু করে ব্যথা পায়, আর তাই সে বলে, ভগবান তুমি কাকে দেখালে, কাকে দেখলাম? ঠিক তখন অভিষেক এসে বলে যে আজ থেকে, শোনো আজ থেকে সকাল বিকেল ও আমার এখানে কাজ করবে। এই শুনে সখী লজ্জা পেলে অভিষেক বলে, গ্রামের মেয়ে তো তাই লজ্জা পাচ্ছে। এই শুনে আমাদের নায়ক জানায়, কটা দিন যেতে দিন স্যার, তারপর দেখবেন সব ঠিক হয়ে যাবে। এরপর বুম্বাদা পুলিশ অফিসার অভিষেকের বউয়ের কাছে যেতে গেলে জানতে পারে পুলিশের বউই তার সখী। তখন বুম্বাদা বলে, আমি তোকে একবার দেখবো, আমি জানতে চাই যে তুমি আমার সখী না না জেলার সাহেব স্ত্রী। এই দেখা দেখি পর্ব শেষ হলে বুম্বাদা বলে, আমাদের ফার্স্ট ডেটিং গাফাগাফ সব কি তুমি ভুলে গেলে? এই শুনে ননদ বলে, আর তুমি এ কথা কাউকে জানতে দিও না। আর কথা রাখতে বুম্বাদা চুপ করে যায়, আর শেষে একটা গুলি খেয়ে মারা যায়, আর সখী হয়ে যায় চাকরি পাওয়া পুলিশের বউ। শেষ হয়ে যায় সখী তুমি কার বাংলা সিনেমা।